এবার আমরা ক্ষমতায় আসার পর আমি একটা সিপিএম ক্যাডারের চাকরি খাইনি, তাহলে তোমরা কেন খাচ্ছ? দেবার ক্ষমতা নেই, কারবার ক্ষমতা আছে। আর এখন রোজ কথায় কথায় 3,000 চাকরি বাদ, 4,000 চাকরি বাদ। ওর চাকরিটা যাবে এবার। উনি বলেছিলেন প্রকাশ্যে জনসভায়, তৃণমূল ছাড়া কার চাকরি হবে, সব তৃণমূলের চাকরি হবে। এই সব তৃণমূলের চাকরি দিয়েছেন, যে চাকরি এখন বাতিল হচ্ছে, এখন এই তৃণমূলীরাই ওদের পেটাবে। তুমি রাজনীতি যখন এসেছো তখন সভাপতি তোমার ত্যাগ করতেই হবে। মমতা যখন সারাদিন আমি খেতে চলেছি, আর কত দেবো, রাজনীতি করবো, বড় বড় কথা বলবো, আর নিজের আমার ব্যক্তিগত সুখ দুঃখ, আমার ঘুমোতে কষ্ট হয়, তোমার কে বলেছিল বাবা নন্দলাল শাস্তে? ছবির দরকার কি? আমি তো বলছি এই সমস্ত সম্পত্তির মালিক অভিষেক, শান্তনু শিখণ্ডী, তৃণমূল দল তার আবার শৃঙ্খলা। ওরা কুণাল ঘোষকে একসময় বহিষ্কার করেছিলেন কিংবা সাসপেন্ড করেছিলেন, আজকে কুণাল ঘোষ ওদের মুখপাত্র। এবং এই যাদের আজকে বলছে বহিষ্কার করেছি, তারা দেখবেন আগামী দিনে তৃণমূল দলের মুখপাত্র হয়ে যাবেন। বলছিলাম ডিএর যারা আন্দোলন করছে তারা নাকি তাদের শ্বশুর বাড়ির লোকজনদেরকে ছবি দেখানোর জন্য করছে, এরকমই মন্তব্য করেছেন ফিরহাদ হাকিম। কথা বলবো, আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, কি বলবেন? আমি ক্রমশ ক্রমশ দেখছি, আগে আমার একটা ধারণা ছিল ফিরহাদ হাকিম একজন বুদ্ধিসম্পন্ন রাজনীতিবিদ এবং তার মধ্যে একটা ভারসাম্য আছে, কিন্তু ইদানিং উনি এসব কথা বলছেন কেন? এই কথাগুলো তো ওর নিজের পক্ষে সম্মানহানিকর। যারা আন্দোলন করছেন, লড়াই করছেন, আন্দোলনের সঙ্গে ওর দ্বিমত থাকতে পারে, উনি আন্দোলনের দাবি না মানতে পারেন, কিন্তু তাদের নিয়ে এই ধরনের অবাঞ্ছিত মন্তব্য সেটা ঠিক না। এটা রাজনৈতিক নেতাদের কাছ থেকে এই ধরনের মন্তব্য হওয়াটা প্রকৃতপক্ষে তার রাজনৈতিক কৃষ্টির অবনয়নটাই প্রকাশ পায়। এবং তৃণমূল কংগ্রেসের নেত্রী এগুলো করতেন ঠিক আছে, ওকে মানিয়ে যায়, কেন ওর উত্থানটাই ওভাবে, কিন্তু ফিরহাদকে তো আমি আগে এরকম দেখিনি। আমার খারাপ লাগছে ফিরহাদের আজকাল এই সমস্ত মন্তব্য শুনে, কেমন যেন মনে হচ্ছে যে ওকে চাপের মুখে বোধ হয় ও নিজের ভারসাম্য খানিকটা ঘাটতি হয়ে যাচ্ছে। সংসার, পরিজন, পরিবার সব ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের কল্যাণের জন্য এসেছিলেন রাজনীতিতে। রাজনীতিতে যারা আসেন না, তারা যদি দাবি করেন যে আমি সব ছেড়ে চলে এসেছি রাজনীতির মানুষের জন্য, তাদের এই দাবিটাই প্রমাণ করে যে তারা নিজেরা কতটা নিজেদের ব্যক্তিত্বকে ছোট করছেন। তুমি রাজনীতি যখন এসেছো তখন সভাপতি তোমার ত্যাগ করতেই হবে। আমি মমতা যখন সারাদিন আমি খেতে চলেছি, আর কত দেবো, এই সমস্ত কথা এরা কি ব্যক্তিগত সম্পর্কের ঊর্ধ্বে উঠতে পারেন না? আমি তো আগেও বলেছি যে ও সবটাই তো কলঙ্কিত। ওরা বরং বলতে পারেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই স্থানটা অকলঙ্কিত, তা নয়, সবটাই কলঙ্কিত। আজ পর্যন্ত পশ্চিমবঙ্গের রাজনৈতিক জগতে যাদের উত্থান হয়েছে সেই নেতাদের মধ্যে উনি সবচেয়ে বেশি কলঙ্কিত এবং পূর্ণাঙ্গভাবে কলঙ্কিত। কলঙ্কের বাইরে কোনো কিছু ওর নেই। যদি কেউ এ নিয়ে বিতর্ক করতে চান, 1, 2, 3, 4, 5, 6 করে ধরে দেওয়া যায়। উনি এখনও মিথ্যে কথা বলেন যে ওর কি ব্রেন অপারেশন হয়ে গিয়েছিল মাথায় নাকি, এইরকম অনবরত মিথ্যে কথা বলেন, অনবরত মিথ্যে কথা, উনি হাঁটতে পারেন না ঠিকমতো, অনবরত। কিন্তু যারা মেরেছিল বলে উনি বলেন তাদের উনি কোলে নিয়ে নিয়েছেন কেন? এই সমস্ত বিষয় যদি বিশ্লেষণ করা যায় তবে দেখবেন যে এটা একটা মারাত্মক অপরাধমূলক কার্যক্রম। এবং আমি তো আজ দেখতে পাচ্ছি যে সেনজেভিয়াস যে তাকে ডিলিট দিয়েছেন, ডিলিটের পেছনে একটা বড় কাহিনী আছে, যে কাহিনী সাম্প্রতিককালে প্রকাশ পাবে যে কিসের বিনিময়ে ডিলিট তিনি পেয়েছেন। একজন একজন এত আকাঙ্ক্ষা কেন যে ডিলিট পাবো? তিনি জীবন শুরু করেছেন মিথ্যা তার ডিগ্রি দিয়ে, সেই কলঙ্ককে ঢাকা যাবে? এগুলো আরেকটা কলঙ্ক। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ডিলিট ওকে একটা কলঙ্ক বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে। সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয় তাকে ডিলিট দিয়েছেন, এটা সেন্ট জেভিয়ার্সের অতীত ঐতিহ্যের কাছে কলঙ্কিত অধ্যায়। সবই তো কলঙ্কিত, আমি তো কিছু খুঁজে পাচ্ছি না। ওই তো বললাম প্রথমত ডিলিট পেলে ডক্টর লেখা যায় না, এটা নিশ্চয়ই জানে, কিংবা যারা ডিলিট দিয়েছেন তারা হয়তো শিখিয়ে দিয়েছেন যে এটা কখনো বলবেন না ডক্টর। উনি কোন একটা অজানা অনামী অস্তিত্বহীন ইউনিভার্সিটি থেকে পিএইচডি পেয়েছেন বলে দাবি করেন। কারো চাকরি আমি যেতে দেবো না, মুখ্যমন্ত্রী বলেছিলেন বিধানসভায় দাঁড়িয়ে, শেষমেশ মুখ্যমন্ত্রীর বাড়ির ভাইজির চাকরি গেল, কি বল? ওর চাকরিটা যাবে এবার। উনি চেয়েছিলেন যে দুর্নীতিমূলক সমস্ত যে নিয়োগ হয়েছে সেগুলোকে বাঁচিয়ে দেবেন, তা সেটা বাঁচাতে পারেননি, সেই জন্য কিছু লোককে আমার বাড়িতে পাঠিয়ে দিয়েছিলেন। তারা এসে সরাসরি বলেছে যে আমাদের
সুপারনিউমারি পোস্টে নিয়োগ আপনি আটকে দিয়েছেন কেন? দিদি তো আমাদের চাকরি দিচ্ছিল। এই হচ্ছে দিদি সবাইকে দুর্নীতির সঙ্গে যুক্ত করতে চায়। আমরা ক্ষুদ্রভাবে চেষ্টা করি পশ্চিমবঙ্গের ঐতিহ্যকে মাথায় রেখে যে সবাই যেন দুর্নীতির সঙ্গে যুক্ত না হয়, বিশেষ করে শিক্ষাক্ষেত্রে যারা আছেন, সেই চেষ্টা আমাদের চলছে এবং ওর চেষ্টা চলছে। টেনে টেনে নামাও তাকে নর্দমার মধ্যে, আমরা বলি না নর্দমার থেকে বাইরে চলে এসো। এই যে দ্বন্দ্ব, আজকে দ্বন্দ্বটা এই জায়গায় দাঁড়িয়ে আছে। একটি রাজনৈতিক দল যারা ক্ষমতায় আছেন তারা পশ্চিমবঙ্গকে টেনে নর্দমায় নামাচ্ছেন, কালিমালিপ্ত করছেন, আর শূন্য পাওয়া একটি রাজনৈতিক দল তারা আপ্রাণ চেষ্টা করছেন পশ্চিমবঙ্গকে কলঙ্কমুক্ত করবার জন্য। আরও এটা খুব হাস্যাস্পদ, আপনি বারবার বহিষ্কার করা হচ্ছে শুনে দেখলেন আমার একটা হাসি এসে গেল। তৃণমূল দল তার আবার শৃঙ্খলা, ওরা কুণাল ঘোষকে একসময় বহিষ্কার করেছিলেন কিংবা সাসপেন্ড করেছিলেন, আজকে কুণাল ঘোষ ওদের মুখপাত্র। এবং এই যাদের আজকে বলছে বহিষ্কার করেছি, তারা দেখবেন আগামী দিনে তৃণমূল দলের মুখপাত্র হয়ে যাবেন। মুখপাত্র এক, মুখপাত্র দুই, মুখপাত্র তিন, এইভাবে তারা বিভিন্ন লোক ওদের দিয়ে হাজির করাবেন। গোটা দলটাই তো দুর্নীতিগ্রস্ত। এবং দেখবেন এতদিন পর্যন্ত ওদের তথাকথিত ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান ছিলেন পার্থ, তারপরে কারা কারা চেয়ারম্যান যাই না, হঠাৎ আজকে দেখছি শশী পাজা এবং ব্রাত্য বসু, যে দুজনেই প্রকারান্তরে একটি দুর্নীতির সঙ্গে যুক্ত। ব্রাত্যবাবুর শিক্ষা দপ্তর আপাদমস্তক দুর্নীতির সঙ্গে যুক্ত, ওদের একজন নেতা তৃণমূল যুব কংগ্রেসের দুর্নীতির সঙ্গে যুক্ত, তিনি বিদেশে পালিয়ে গেছেন, সেখানে আত্মগোপন করে আছেন, তার ভাই ধরা পড়েছে। যুব কংগ্রেসের দুই তিন চার সব নেতারা ধরা পড়ে গেছে, এক নম্বর এখনও এদিক ওদিক চলে বেড়াচ্ছে। এই সম্পত্তিগুলো সব হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়। শান্তনু হচ্ছে শিখণ্ডী, শান্তনুকে সামনে রেখে এই কাজগুলো এই সম্পত্তি বৃদ্ধি করেছেন। তদন্ত যদি ঠিক মতো এগোয় নির্দিষ্ট দিকে নির্দিষ্ট গতিতে, দেখা যাবে যে এই সম্পত্তি সংগ্রহ করেছেন সব দলের, ওদের এক এবং দুই, ওদের দুজন নেতা তো, এক নম্বর দু নম্বর, ওই এক নম্বর দু নম্বর মিলেই এটা করেছেন। এরা কারা, কে ব্রাত্য, কে শশী পাজা, এদের কে গুরুত্ব দেয়? এই সমস্ত সম্পত্তিটার মালিক, আসল মালিক হচ্ছেন বন্দ্যোপাধ্যায় পরিবার। আর শান্তনুরও পদবীটা ঘটনাচক্রে বন্দ্যোপাধ্যায়, সেটাকে ব্যবহার করেছেন এবং শান্তুকে সামনে শিখণ্ডী রেখে তার নামে সম্পত্তিগুলো দেখিয়েছেন। কিন্তু এখন তো প্রশ্ন আসবে, সম্পত্তি করলেন কোত্থেকে? জয়ললিতা মামলায় সুপ্রিম কোর্ট পরিষ্কার বলেছেন যে তুমি ট্যাক্স দিয়েছো বলে ছাড় পাবে না, তুমি সম্পত্তিটা পেলে কোত্থেকে, তোমার আয়ের উৎসটা কী? আয়ের উৎস দেখা যাবে ওই দিদি এবং দাদার টাকা। ওদের হচ্ছে জিরো টলারেন্স টু এনি অপোজিশন অফ তৃণমূল, আর কোথাও নেই। সেই জন্য তো মঞ্চ থেকে ব্যক্তিগতভাবে নাম ধরে গালমন্দ করা হয়, শূন্য শূন্য বলে চিৎকার করা হয়, ওইখানে জিরো টলারেন্স। কেন RSS থেকে ওরা ট্রেনিং পেয়েছে যে তোমাদের একমাত্র কাজ হচ্ছে কমিউনিস্ট বিরোধিতা করা, সেই ক্ষেত্রে ওদের জিরো টলারেন্স, এছাড়া অন্য কোথাও তো জিরো টলারেন্স নেই। আমি তো কবে থেকে বলছি ফাইল টাইল খুলুন, এখন ফাইলটা ঝাড়তেই ওদের ফাইলটা বেরিয়ে পড়েছে, ওহা মুশকিল হচ্ছে। ওই ফাইল ঝাড়তে গেলে অনেক সময় দেখা যায় না ফাইলের ভেতরে কী আছে, এই সব ওদের বেরিয়ে পড়ছে। বামপন্থীদের বিরুদ্ধে কী ফাইল খুলবেন উনি, ওই চিৎকার করা ছাড়া কিচ্ছু করতে পারবেন না। আমরা 2011 থেকেই বলছি আরে ফাইল টাইল খুলুন, আমরা দেখি, আমরা তো জানতে চাই আমাদের কোন কোন নেতা বা কোন কোন কর্মী এসবের সঙ্গে যুক্ত আছেন। আমি তো কবে থেকে বলছি দিন না তথ্য আমাদের, ও মুখে চিৎকার করে বললে হবে না। আপনারা তো এটা জানা কথা যে পশ্চিমবঙ্গকে মাওবাদীদের লালন পালন করেছিল মমতা, এবং মাওবাদীদের সাহায্য নিয়ে কীভাবে CPIM কর্মীদের একে অপরে খুন করেছিল। যে জ্ঞানেশ্বরী হত্যাকাণ্ড সংগঠিত করলেন ছত্রধর মাহাতো, ওরা তথাকথিত বুদ্ধিজীবীরা সঙ্গে সঙ্গে প্রেস কনফারেন্স করে বললেন যে CPIM করেছে, কিন্তু প্রমাণ হয়েছে এটা করেছেন মাওবাদীরা যার নেতৃত্বে ছিলেন ছত্রধর মাহাতো। ছত্রধর মাহাতো কোথায়? আজকে তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্বে নিয়ে আছেন, ওদের মূল কর্মসমিতিতে আছেন বোধ হয় তো ছত্রধর মাহাতো। এবং এখনও দু চারটে এই মাওবাদী তারা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, যাদের একমাত্র লক্ষ্য ছিল বামপন্থী কর্মীদের, যারা আসল বামপন্থী তাদের ওপর আক্রমণ করা, তাদের দিয়ে ওই যেহেতু আন্দোলনটা হচ্ছে, যারা আন্দোলন করছেন তারা বামপন্থী নন, তারা একেবারে সরকারি কর্মচারী নিজের অর্থনৈতিক শক্তি। আমি তো উস্কানি দেবোই, মানুষের যদি অভিযোগ থাকে, মানুষের যদি চাহিদা, তাকে উস্কানি দেবো না? আলু চাষিরা দাম পাচ্ছে না, আমি কি তাদের উস্কানি দেবো না যে আপনার দাম পাওয়ার জন্য লড়াই করুন? করবো তো, এটাই তো আমাদের গণতান্ত্রিক বিশ্বাস। বাইরন বিশ্বাস বলেছেন তৃণমূলের লোক, স্পিকার স্পষ্টভাবে বলে দিয়েছেন আপনাদের সাগরদিঘি মডেল তো ডুবতে চলেছে। আমাদের মডেল ডুবতে পারে, কিন্তু আমাদের মডেল আবার ভাসবে। সে বাইরন বিশ্বাস কী করছেন না করেছেন, কি তৃণমূল, কি তিনি অন্য মূল, সেটা তো প্রমাণ হবে, ইতিহাস প্রমাণ করবে।
স্পিকার তো মুকুলকেও বলেছেন তিনি বিজেপি তৃণমূল নন। এই স্পিকার বললেই সেটা গ্রহণ করতে হবে, কোন স্পিকার, যে স্পিকার রায় দিয়ে বলছেন যে মুকুল হচ্ছে বিজেপির এমএলএ, আর মুকুল দিদি বলছেন আমি তৃণমূলের এমএলএ, দিদি বলছেন আরে আমার ভাই ফিরে এসেছে, আমি হারিয়ে যাওয়া ভাইকে ফেরত পেলাম, কিন্তু আমাদের স্পিকার বললেন তিনি বিজেপি। সুতরাং স্পিকারে এদের কথার কোনো মূল্য নেই। এমন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব তৃণমূল কংগ্রেস থেকে খুঁজে পাওয়া যাবে না যিনি কোনো কথা যখন বলেন সেই কথার পেছনে তথ্য যুক্তি বিশ্লেষণ থাকে। আমি তো এই আপনি আসার আগেই আমি একটা কোন মিডিয়াতে বললাম যে আসল তো দুষ্কৃতি এক নম্বর, ওর এক নম্বরকে দাঁড়াতে পারবে, পারবে না। শুধু এক নম্বরও ক্ষমতায় থাকবে, সব যাদের নাম দেখা যাচ্ছেন তারাও ক্ষমতায় থাকবেন বিভিন্ন ফর্মে, কেউ জেলার মুখপাত্র, কেউ আইটি সেলের মুখপাত্র, কেউ কুণালের অ্যাসিস্ট্যান্ট, এই হয়ে বেঁচে আসবে তারা।